এবার যে করেই হোক আমার ভাইকে বিয়ে দিতে হবে। কিন্তু তোমার ভাই যে মনের ছেলে বিয়েতে কি রাজি হবে? রাজি হবে না মানে? আপা আপনি সব কিছু আমার উপর ছেড়ে দিন, কোনো দুশ্চিন্তা করবেন না। দেখুন না আমি এবার কী করি, আপনার ভাই বিয়ে না করে যাবে কোথায়? আমি কত ছেলেকে বিয়ে দিয়েছি আপনারা জানেন? প্রথমে বিয়ে করতে রাজি হয়নি, কিন্তু ঠিকই পরে সুরসুর করে বিয়ে করতে চলে এসেছে। তুমি তো নিজেই এখনো বিয়ে করেনি, অন্যজনকে বিয়ে করাবো কী করে? হ্যাঁ বিয়ের তো এক্সপিরিয়েন্স তোমার। আপা আমি বিয়ে করিনি তো কী হয়েছে, কিন্তু বরযাত্রী তো গিয়েছে তাই না? আর আমার কথা অন্য সবার থেকে আলাদা। আপা আপনি তো সবই জানেন, বাবা চলে যাওয়ার পর সব কিছু আমাকেই দেখতে হয়েছে। ছোটো ভাই বোনদের লেখাপড়া, সংসার, তারপরে অফিস। যাক গে, ওসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আপনার ভাইয়ের পুরো দায়িত্ব এখন আমার, ওনার বিয়ে না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো কাজ হাতে নিচ্ছি না। কিন্তু এটা কীভাবে সম্ভব? কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, লাগলে সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা হবে। যতদিন না পর্যন্ত আপনার ভাই বিয়ের জন্য রাজি হচ্ছে ততদিন পর্যন্ত আমি কোথাও থাকছি না, আপনাদের বাইরেই থাকছি। অনেক সময় সবাইকে খুশি করার জন্য অনেক কিছু মেনে নিতে হয়, দ্যাটস কল স্যাক্রিফাইস, রাইট? ওইছি তুই কি আমাকে জ্ঞান দেবার জন্য টিচার রেখেছিস? ও ওর সঙ্গে তো তোকে পরিচয় করিয়েই দেওয়া হয় নাই। ও হচ্ছে পাপিয়া, আমাদের ঘট কলিম চাচা আছে না, ওনার মেয়ে। মানে চাচা মারা যাওয়ার পর থেকে তো ওই ম্যারেজ মিডিয়াটা দেখাশোনা করছে। ও ওই ঘটক যে দুলাভাইয়ের সাথে তোর তুই না ইতালিতে থেকে থেকে একেবারে সুষ্ঠম কাষ্ট হয়ে গেছিস, মনে রসকষ্ট সব ইতালিতে তালা মেরে রেখে এসেছিস না আমাদের জন্য কিছু রসকষ্ট নিয়ে এসেছিস? কোনো কিছুই তালা মেরে আমার ভাইকে নিয়ে ভাবো। দেখ আপা, তুই যদি এবারও আমার সাথে ওই বিয়ে বিয়ে খেলে নাটক করিস, আমি তো গতবারের মতো সোজা বাড়ি ছেলে হোটেল গিয়ে উঠবো। ওকে কি বলবি বল? তুই কি মানসিক কোনো সমস্যা ভুগছিস? না তো
মানসিক সমস্যায় ভুগছি না তো। যদি কোনো সমস্যায় না ভুগিস তাহলে আমার রুমে বোর্ডের মধ্যে সব কি? এই কথা, ওগুলো তো মেয়েদের ছবি। আরে বাবা, মেয়েদের ছবি সেটা তো আমিও জানি, কিন্তু আমার রুমে কেন? তুই ওগুলো দেখবি সেই জন্য। আমি দেখবো মানে? না মানে তোকে যদি আলাদা করে কোনো মেয়েদের ছবি দেখতে দিই তুই তো দেখবি না, সেই জন্য পাপিয়া এই আয়োজনটা করেছে। এই আইডিয়াটা দারুণ না বল? তোকে একটা কথা বলি, তুই রাগ করবি না তো? একটা কেন, হাজারটা বল না বল। তুই 30টা মিনিটের জন্য আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। একটু কষ্ট পাবো এই ভেবে যে আমার ছোট ভাইটা আমার বাড়ি ছেড়ে চলে গেছে। বলছিস তো, এতে ভাবা ভাবির কি আছে? তুই যদি রক্তের বাঁধন অস্বীকার করতে চাস করবি, আমি শুধু এটা ভাববো যে আমার ছোট ভাইটা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। বাবা আসলে তোমার মামা বিয়ে করতে ভয় পায় তো, আই মিন তোমার মামা মেয়েদেরকে ভয় পায় তো, সেজন্য তোমার মামা মন খারাপ করে কান্না করছে। বাবা সবাই কোথায় গেলে? আরে খুদায় তো সোজা হয়ে যাচ্ছে আমি। ওই মেরে দুলা ভাই, কতদিন পর দেশে আসলাম, ওই সবাই একসাথে মিলে মিশে খাবো কোথায়? ভাইটাকে নিজের হাতে খাওয়াবে বলে রান্না বান্না করলে, এখন আজ তুলে দাও পরে দেখা যাবে। তুলে দাও, যার ইচ্ছা হবে সে নিজে নিয়ে খাবে, নইলে খাবে না। মেরিকে মনে হয় এভাবে বলাটা ঠিক হয়নি। তুলে ভাই, হ্যাঁ এই যে ম্যারেজ মিডিয়া, মানে আপনার নাম যেন কি? পাপিয়া। ইয়েস পাপিয়া, আমি নেক্সট 2 মান্থ দেশে থাকবো, আপনাকে যা করার এই 2 মাসের মধ্যে করবে, মানে 2 মাসের মধ্যেই আপনি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলবেন। আমি বিয়েতে রাজি। মানে তুই বিয়েতে রাজি? হ্যাঁ বাবা রাজি, কিন্তু আপাতত আমাকে খেতে দে, কি খেয়ে তো আমার একদম পেট চোচো করছে। আমার ভাইটা কতক্ষণ না খেয়ে আছে? হয়েছে, আর তো মেলা ড্রামা করতে হবে। এটা শুনে গেছে আমার ভাই। আচ্ছা শোন, বর্তমানে মেয়ে দেখবি কখন? এত কষ্ট দিয়ে দেখ তোর বন্ধুকে নিয়ে কত সুখে আছি। আমি
পছন্দ করছেন তুমি নাও আমি তো বুঝি না আমি তো বুঝি তো না হ্যাঁ তুই খামাখা চা হয়েছে দুলাভাই অভিজ্ঞতা সম্পন্ন লোক তাই না আশ্চর্য বিয়ে তো দুলাভাই করবে না তুই করবি বল তো আমাকে আহা আমার শালা আমার সেই ছেলেটা রাইট আচ্ছা ঠিক আছে ওকে ওকে ফাইন 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 আমার ছবি দেখি হ্যাঁ এমির সাথে আগে আমাকে প্রেম করে দিতে হবে প্রেম কি ছেলে হাতের মোয়া চাইলেই পেয়ে যাবি বারে যাকে আমি বিয়ে করবো তার সম্বন্ধে আমি জানবো না কি আশ্চর্য চিনি না জানি না তাকে আমি ভালো করে জানবো বুঝবো সে আমাকে জানবে বুঝবে আমি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে না তাছাড়া না জেনে শুনে আমি তার সাথে সারাজীবন কীভাবে কাটাবো নো 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 এই যে তো দুলাভাই আর আমি বিয়ের আগে কেউ কাউকে চিনতাম চিনতাম না আমরা বিয়ে করেছি আমরা সুখে আছি না তাই কি বলো আমরা সুখে আছি না হ্যাঁ সেটা তো দুলাভাইকে দেখলেই বলে দেয় তাই না আসলে কি জানিস তুই বিয়ে করবি না বলে হাজারটা বাহানা করছিস হ্যাঁ তোমরা যে যাই মনে করো না কিচ্ছু আসে না আগে প্রেম করবো দেন বিয়ে তোমরা যদি ওই মেয়ের সাথে আমাকে প্রেম করিয়ে দিতে পারো তাহলে আই হ্যাভ নো অবজেকশন তুমি তো দাদা যে তুমিও কি ওর সাথে সাথে পাগল হয়ে গেলে নাকি কেউ চাইলেই তার অবজাবদার মানতে হবে জোর করে বিয়ে করিয়ে দেওয়া যায় জানি জোর করে কি প্রেম করিয়ে দেওয়া যায় খটকালি করে বিয়ে দিয়ে দেওয়া যায় জানি খটকালি করে প্রেম করিয়ে দেওয়া যায় না প্রেম হচ্ছে মনের ব্যাপার এটাকে করিয়ে দেওয়া যায় না এমনি এমনি আসে আমি আমি আপনাদেরকে যে কথা দিয়েছি সে কথার কোনো বরখেলাপ হবে না কিন্তু মিস্টার রাফি আমারও একটা শর্ত আছে শর্তটা হলো যে আমি আপনাকে যা যা বলবো আপনাকে ঠিক সেইভাবেই চলবো ওকে নিজের ফাঁদে নিজেই ধরা পড়লাম আমার যে কি খুশি লাগতেছে মা আমার মেয়ের ছবি দেখে ছেলে পছন্দ করছে ইয়ে থেকে খুশির খবর কি হতে পারে আর আন্টি শুধু খুশি হলে হবে না দুবার মতামতটাও তো জানতে হবে যে ও রাজি আছে কি না রাজি হবে না মানে ওর বাপ শুদ্ধ রাজি হবে আমি যা বলবো তাই হবে সব আমার উপরে ছেড়ে দাও আন্টি তারপরও আমি একবার তোমার সাথে কথা বলতে চাই আছে কোনো সমস্যা নেই যা খুশি তুমি প্রাণ খুলে বলতে পারো আমাকে আসলে আপু আমি একটি ছেলেকে অনেক ভালোবাসি মানে ও কাজকর্ম কিছুই করে না বেকার
এই কারণে বাসায় কাউকে বলতেও পারিনি। আপু আপু, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, বলো মানে তোমাকে তো আমি আমার বড় বোনের মতো ভাবি। আপু প্লিজ, আমি যে এখন কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো তোমা, তোমাদের বয়সী ছেলেমেয়েরা এখন একজন একজনকে ভালোবাসবে, আবার সেই ভালোবাসার মানুষটাকে রেখে অন্য কাউকে বিয়েও করতে পারে। তবে জানো, আলটিমেটলি কারা সবচেয়ে বেশি হ্যাপি পার্সন হয়? যারা ওই ভালোবাসার মানুষটাকে রেখে অন্য আরেকজনকে বিয়ে করে। আর এই ছেলেটা তো বেকার, কাজকর্ম করলে এই প্রেম টেম করার সময় কোথায়? না না আপু, তুমি ভুল বুঝছো। মিস বরগুন ছেলেই না, ও অনেক ভালো ছেলে, আর ও মেধাবীও বটে। ওকে, তাহলে ছেলেটার নাম হচ্ছে মেজবা, ভালো মেধাবী। আমি তো চেষ্টা করে ত্রুটি করছি না। সে কবে থেকে তোমাকে আমি একটা কথা বলছি, প্লিজ কিছু একটা করো, কিছু একটা করো। বাড়ি থেকে আমাকে বিয়ের চাপ দিচ্ছে। বাবু, মাত্র তো মাস্টার শেষ করলাম, আর একটা ভালো চাকরি পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য, তাই না? হ্যাঁ সেটাই, ধৈর্য ধরো। আর ধৈর্য ধরে তুমি আমাকে ভুলেও যাও, আমাকে ভোলার চেষ্টা করো। কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমার আর কি বলার আছে, আমি তো চেষ্টা করে ত্রুটি করছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার যেটা মনে হয় কি জানো, তুমি আর চাকরি কোনোটাই আমার কপালে নেই। তোমার কপালে তাহলে কি আছে সেটা নিয়ে তুমি থাকো, ঠিক আছে? মানে তোমার কপাল আর তুমি, এটা নিয়ে তুমি পড়ে থাকো, ঠিক আছে? এই যে ইতালিতে আমি এই বাড়িতে থাকি। মামা, একটা কথা বলি। বল। পরীক্ষা শেষে আমি তোমার সাথে ইতালি চলে যাব। কেন? মা সারাদিন এখানে বসে পড়ার জন্য জ্ঞান 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 করে। তুই এখানে বসে কি করছিস? তোমার জন্য মামার সাথে একটু বসে গল্প করতে পারলাম। আমাকে বিয়ে করানো এত সোজা না, বুঝেছ? কি রে, কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? বলবি তো কিছু। আমি আর কি বলবো, যা বলার তো বলেই দিয়েছি, এখন যা করার তোরাই কর। আমরা আপনার বিয়ের আয়োজন করছি। মিস্টার রাফি, আপনি বিয়ের জন্য প্রস্তুত তো? প্রস্তুত মানে? মানে কাল থেকেই তো তোমার মিশনটি শুরু হচ্ছে, আর পাপিয়া এই মিশনটির নাম দিয়েছে লভিং লাভ। কি? লভিং লাভ, এত সুন্দর না বল? অনেক সুন্দর, তোমাদের যা ইচ্ছে তোমার তাই করো। আচ্ছা আচ্ছা, শোন, প্রচন্ড খিদে পেলে খাবার দেবো। হ্যাঁ 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 দিচ্ছি। আর প্লিজ, দেব সঙ্গে কথা বলে লাভ নেই, এটা আমি বুঝতে পেরেছি। গোলাপের সঙ্গে কথা বলতে হবে, আমি দিচ্ছি। হ্যাঁ খাবার। কেন আপু, এত প্রশ্ন কেন করছিস? আগে দে, তারপর বলছি। দে। শোন, আমি তোর ফোনে রাফি সাহেবের নাম্বারটা সেভ করে দিচ্ছি। আগে শোন,
মন চাইলে কথা বলবি, না মন চাইলে দরকার নেই, ঠিক আছে? ইটস নট আ প্রেশার, ওকে? দোস্ত, তুই এটা কি করলো? আমি না তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই। আইডিয়া, তোর মোবাইলটা আমি এক মিনিটের মধ্যে ঠিক করে দিচ্ছি। মন খারাপ করে এখন কি হবে বল? যা হবার তা তো নিজের চোখেই দেখলি। আজকালকার ছেলেদের বিশ্বাস করার কোনো উপায় নেই। আপু, মেজবা আমার সাথে এটা করবে আমি কখনো ভাবতে পারিনি। শুধু শুধু ওর কথা ভেবে মন খারাপ করিস না। ভাবতে হলে এমন কিছু ভাব যেটা ভাবলে তুই ভালো থাকবি, তোর বাবা মা ভালো থাকবে, ভবিষ্যতে তুই অনেক হ্যাপি থাকবি। এই ছেলেটা যদি তোকে রেখে দু চারটা মেয়ের সাথে প্রেম করতে পারে, তাহলে তুই কি ওকে রেখে একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারবি না? তুবা, রাফি সাহেব খুবই ভালো একজন মানুষ, দেখতে শুনতে একদমই খারাপ না, ড্যাম স্মার্ট একজন পার্সন, শুধু তোর থেকে বয়সে একটু বড়ই যা আর কি, বাট মানুষটা কিন্তু খুবই ভালো তুবা। আপু, আপু প্লিজ, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। দ্যাটস লাইক এ স্মার্ট গার্ল, ঠিক আছে? মন খারাপ করিস না। এটা কি? তুই তো আরো নষ্ট করলি ব্যাপারটা। বিজয়, ঠিক তোমার কাজের কত দূর অগ্রগতি হলো বলো তো? সব সময় তোমাকে নেগেটিভ কথা বলতে হবে, তাই না? নেগেটিভ কথাবার্তা না বলে তোমার ভালো লাগে না? বিয়ে করে কুরবানি হওয়ার চেয়ে সারা জীবন ব্যাচেলার থাকা ভালো না? মিস্টার রাফি, আপনাকে এখন আর কষ্ট করে আইবুর আমি ব্যাচেলার হয়ে থাকতে হবে না। কালকে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট পেমেন্ট, আই মিন এর সাথে আপনার আর রেডি আছেন তো, তাই না? এই ম্যারেজ মিডিয়া মামা আমাকে কুরবানি দিয়েছে, রাইট? ব্যাপার দুজনে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? কথা বলতে হবে না? বলতে হবে, তাই না মিস্টার রফি? তো দুজনে কথা বলো, ওকে? ওপেন আপ। আমি এদিকে একটু ঘুরে দেখছি। Thank you.
মিস্টার রাফি, কি ব্যাপার এই অবেলায় বিছানায় শুয়ে আছেন কেন? শরীর খারাপ? না, জ্বর নেই। উঠুন উঠুন উঠুন। কোনো না, শুনবো না। এখন আপনি উঠবেন, ফ্রেশ হবেন, আমরা দুজন বের হবো, তোমার জন্য গিফট কিনবো। উঠুন। পরে কিনলে ভালো। বললাম না, কোনো না শুনবো না, কোনো টাল ভানা শুনবো না। উঠুন 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 উঠুন। উঠছি না উঠছি না, খুনি উঠুন উঠুন, কোনো কথা শুনবো না। উঠুন তাড়াতাড়ি। তুমি এখানে কেন এসেছো? আমার অপরাধ থেকে। শোনো, তোমার সাথে এখন কথা বলার মতো কোনো সময় আমার। তাছাড়া আমি তোমাকে কথার উত্তর দিতেও বাধ্য নই। আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমার সাথে এমন করছো? আমি না খুব ভালো পেমেন্টের একটা চাকরি পেয়েছি, এই গুড নিউজটা দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। আমি তোমাকে কল দিচ্ছি, ফোন দিচ্ছি, তুমি ফোন পিক করছো না, কোনো রেসপন্স নেই। আর ইদানিং তুমি কার কার সাথে ঘুরে বেড়াচ্ছো, এগুলো কি? শোনো, আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে ঘুরে বেড়াচ্ছি, তাতে তোমার কি? আর ভাই দা ভাই, আমি তো তোমাকে এই সমস্ত কথার উত্তর দিতে একদম রাজি নই। তুমি আমার গার্লফ্রেন্ড তুবা। এই পাপিয়া, এইগুলো একটু রাফিকে দেখিয়ে নেয় তো, দেখো পছন্দ হয় কিনা। আমি যাব। হ্যাঁ, আমার কাজ আছে, যা না বাবা, একটু দেখালে কি হবে। আচ্ছা, দেখুন গয়নাগুলো পছন্দ হয় কি না। এগুলো আবার হচ্ছে রিং আর আংটি কি ওর হাতে মানে হবে? ধারণা মতে তো হওয়ার কথা। আচ্ছা, আপনার হাতটা দেখি। আমার হাত মানে হাত দেখি না, রিংটা যায় কিনা আঙ্গুলে, ওর আঙ্গুল আর আপনার তো প্রায় কাছে কাছে মনে হয় নাকি। দেখি না, দেখি মানে আপনি আমাকে কেন পড়াবেন? জাস্ট টেস্ট আর কি। হবে মনে হয় না? গয়নাগুলো পছন্দ হয়েছে আপনার? আপনাদের পছন্দ হয়েছে? নিচে গিয়ে আপাকে জানিয়ে দিচ্ছি যে গয়না সংক্রান্ত কোনো কমপ্লিকেশন নেই। ওকে, তার মানে Best of luck, Mr. Rafi. Best of luck. আমার তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন পিক করছো না, আমার তোমাদের রিলেশনশিপ ছিল,
আমি তো কিছু করি না এমন জাস্ট শাট আপ রিলেশনশিপ ছিল বাট এখন নেই ওকে শুনো আমার কথাটা শুনো আমি কি করছি তুমি এমন করতেছো কেন বুঝলাম না ও তুমি কি করছো এমন কর আমি তোমাকে একবার বলেছি আমাকে টাচ করবে আর সেকেন্ড টাইম তুমি আমার সাথে কথা বলবে আই ডু লাভ ইউ যেটা ভাবলে তুই ভালো তোর বাবা মা ভালো থাকবে ভবিষ্যতে তুই অনেক হ্যাপি থাকবি শুধু তোর থেকে বয়সে একটু বড়ই যা আর কি বাট মানুষটা কিন্তু খুবই ভালো তো
হলো বের করুন ওকে দিন মানে তুবা আজকে রাখি তোমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছি না তুমি দেখলে সারপ্রাইজ হয়ে যাবে ঠিকই বলেছেন তুবা তো সারপ্রাইজ হবেই সাথে সাথে আপনিও কিন্তু সারপ্রাইজ এই যে বসো তুমি তুমি এখানে কি করছো আমি ওকে দেখি আপনি আপনি ওকে কেন আসতে বলেছেন কারণ মেজবা তোমাকে অনেক ভালোবাসে তোমাও ভালোবাসে হ্যাঁ আমি ভালোবাসতাম কিন্তু এখন আমি ওকে ঘৃণা করি জাস্ট ঘৃণা করি রাফি তুবা মেজবাকে ভালোবাসত কিন্তু এখন ও আপনাকে ভালোবাসে আপনার সাথে ওর বিয়ে হতে যাচ্ছে আপনি মাঝখানে শুধু শুধু এই ছেলেটাকে কেন ডেকে আনছেন ডেকে এনেছি কারণ ভালোবাসা তো ঠুনকো জিনিস না যে সামান্য আঘাত এটা ভেঙে যাবে তুবা তুমি ওর চোখের দিকে তাকিয়ে দেখো এত বেশি ভালোবাসা যায় তাকে কখনোই ঘৃণা করা যায় মিস পাপিয়া সত্যি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার ভুলটা ভেঙে দিয়েছেন আমি ভেবেছিলাম যে জোর করে ভালোবাসা যায় বিয়ে করা যায় কিন্তু আসলে না জোর করে কখনো ভালোবাসা হয় ভালোবাসা করিয়ে দেওয়া যায় না কি বলছো আর তুমি তো নিজেই ওর কুকর্মের সাক্ষী তাই না তুমি পুরো গল্পটা জানো না তুমি যেটা জানো সেটা হচ্ছে অর্ধেক এর আরো বাকি অংশ আছে ওটা ছিল আমার সাজানো নাটক মেজবার ফোন থেকে ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি তোমার ফোনে বাজে একটা নিয়ে এখানে মেজবার কোনো দোষ নেই আসলে আমি জানতাম না যে তোমরা দুজন একে অপরকে এত বেশি ভালো রাখো আমি আমার প্রমিস রাখতে গিয়ে অনেক বড় একটা অন্যায় করেছি আমি আসলে বুঝতেই পারি না তোমাদের দুজনের কাছে আমি ক্ষমা চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই এর জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে তবে এর আগে মেজবাকে শাস্তি ভোগ করতে হবে মেজবা তুমি কাজ করো তোমার পাসপোর্টটা আমাকে দিও আমি দেখি ইটালি গিয়ে তোমার চাকরির ব্যবস্থা করতে পারি কিনা চাকরি হয়ে গেলে এক বছরের মাথায় তুমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ভাইয়া আপনার জন্যই আমি তুবাকে ফিরে পেয়েছি এটি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি বাংলাদেশে থেকে কিছু একটা করতে চাই আই মিন আই ওয়ান্ট টু ডু সামথিং ইন বাংলাদেশ ভাইয়া আপনি আমার আর তুবার জন্য দোয়া করবেন এতটুকু যথেষ্ট ভাইয়া চমৎকার আসলে বেকার প্রেমিকটা কিন্তু সৎ হয় মামা, এখন তো ফোন কাটতে পারবে না।
করে ডাকলাম, আমার কথা কোনো কিছু না দিয়ে সুযোগ করে চলে গেল। পাপিয়া কি হয়েছে, এভাবে বাসা থেকে কেন চলে যাচ্ছ? আপা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আপনার ভাই যে মেয়েকে পছন্দ করেছে ওনার সাথে তার রিলেশন করে দিতে ব্যর্থ হয়েছে, সো আমি চলে যাচ্ছি। শুধু ব্যর্থ হয়েছে বলে চলবে না, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। যা শাস্তি দিবেন আপনারা আমি মাথা পেতে নেব। আপনি আমাকে বলেছিলেন যে আমাকে বিয়ে না দিয়ে আপনি এই বাড়ি থেকে যাবেন না, কিন্তু আপনি সেটা না করে এখান থেকে চোরের মতো পালিয়ে যাচ্ছে। ইটস নট ফেয়ার। আমি একটা মেয়েকে পছন্দ করা শুরু করেছি, ভালোবাসতে শুরু করেছি, আমি চাই আপনি আমাকে সেই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করবেন। আপনি আপনি জাস্ট একবার ওর নাম বলুন, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি, জাস্ট একবার ওর নামটা বলুন প্লিজ। এতদিন একটা কাজের কাজ করবে অবশেষে আমার ভাই বেঁচে রাখি হলো।